টয়লেট নেই তো ওর এখানে, বৌদি ভাই ছিল বলে হেল্প করেছিল বলে, বেশি কথা। এই বৌদি ভাই কি করেছে রে? হ্যাঁ বৌদি ভাই কি করেছে শুনি। ধরো ধরো বলছি, বৌদি ভাই কিছু করেনি, আরেকজন বসে বসে একা একা ক্রেডিট নিচ্ছে। তোমার নাকি কি, তুমি নাকি কিছু করোইনি? এই একদম মিথ্যে কথা বলবি না, তুই ফোনটা স্পিকারে দে, আমি বৌদি ভাইয়ের সাথে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, সামনাসামনি সব কথা হবে, দাঁড়া আমি স্পিকারে দিচ্ছি, দাঁড়া হোল্ড কর। এ নাও, তোরা দুজনে কলেজে পড়িস, হ্যাঁ বাচ্চাদের মতন ঝগড়া করছিস। আরে বৌদি, মানুষের মনের বয়স কখনো বাড়ে নাকি? 60-70 বছর বয়সেও মানুষ বাচ্চাদের মতো কাণ্ড বাজাতে পারে। কি এত রাতের কে চোট ঢুকলো নাকি, কি লোক করেছে? সে কি বাড়িতে চোর ঢুকেছে? এ বৌদি ভাই, বৌদি ভাই, এ পিকু না তো, আমার ভুলবার সারপ্রাইজ দেবে, বৌদি ভাই কি হবে? কই সিনিয়র পরিবারের কোথায় গেলে সব? অপদার্থ তো জামাই কি করেছে দেখো, রান্না করে চোর ধরেছে। চ গিয়ে দেখি, আরে চোরের নিকুচি করে তুমি লাইট জ্বালাও। ও হ্যাঁ লাইট জ্বালাতে হবে, হ্যাঁ লাইট জ্বালাও। দেখো কেমন চোর ধরেছি, দেখো চোর কোথায়, কোথায় কে, এটা কে? আরে কি ঋষি, শিগগির পুলিশে ফোন করো। এই দেখো আমাকে চোর বলা, আমাকে চোর বলা। যাক বাবা, পিকু নয়। বড় মা আপনি? হ্যাঁ আমি। তাতে কি হয়েছে? হ্যাঁ ওরে বাবা রে, এমন করে চেপে ধরেছে আমার সারা গায়ে। হ্যাঁ হতচ্ছাড়া বদমাইশ বেল্লিক কোথাকার, আমাকে চোর বলা। আরে বোর কি দোষ বড় মা বলতো, তুমি এত রাতে রান্নাঘরে কি করছিলে, বা চাদরও মুড়ি দিয়েছো, কি ব্যাপারটা বলতো, কিছুই তো বুঝতে পারছো। নিজের বরের দোষ ঢাকার জন্য আমাকে জেরা করছিস কেন রে? এ বাড়িতে কেউ রাত্রিবেলার রান্নাঘরে ঢোকে না। না না বড় মা ঢোকে, ঢুকবে না কেন, দরকার থাকলে নিশ্চয়ই ঢুকবে, আর যদি কোনো স্পেশাল দরকার থাকে তাহলে তো। না না আমার কোনো, হ্যাঁ দরকার ছিল তো, ছিল তো, আমি দেখতে এসেছিলাম এই সিলিন্ডারটা ঠিক মতো বন্ধ করা হয়েছে কিনা, লাইট টাইট গুলো নেভানো হয়েছে কিনা, আর অমনি আমার ঘরের ওপর চেপে বসলো ওই অনামুখ জামাই। আরে রাইমা, তোর বর এত রাতে রান্নাঘরে কেন গুড়গুড় গুড়গুড় করছিল সেই খবরটা নে। ও বাবা, চোরের মায়ের বড় গলা। এই যত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে চোর বলো তুমি কোন সাহসে? কোন সাহসে? হ্যাঁ কোন সাহসে? এই সাহসে দেখো, বড় মা তুমি রান্নাঘরে রাত্রিবেলা ঢুকে চুরি করে রসগোল্লা খাচ্ছিলে। ছি 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 ছি, তোরা আমাকে এইভাবে খোঁটা দিচ্ছিস? নিজের ভাইপোর বাড়িতে রাত্রিবেলা রান্নাঘর থেকে কোনো কিছু খাবার অধিকার আমার নেই? বড় মা প্লিজ, তোমার না সুগার আছে, মিষ্টি খাওয়া বারণ? আচ্ছা এরকম বাচ্চাদের মতন কেউ করে? থাক থাক বাবা,
হয়েছে, তোরা যে আমার কে কত ভালোবাসিস আমি বুঝে গেছি, আমাকে এইভাবে খোঁটা দিলি। বড়মা অমন করে বলবেন না, আপনি এই বাড়ির গুরুজন, কেউ কখনো আপনাকে ওভাবে কথা বলতে পারে? আসলে দোষটা আমারই, আপনি তো আমাকে বলেছিলেন ওই কম মিষ্টির পদ আপনার ঘরে দিয়ে আসতে, আমারই মাথা থেকে বেরিয়ে গেছিল, আমি ভুল করেছি, আমার দোষ। বড়নাথ বউ আমাকে বাঁচাচ্ছে বুঝি? ওমা কি হলো, অমন করে তাকিয়ে আছেন, ওই মিষ্টিটা খান বলুন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। যা বাবা, ভাবলাম রাতে চোর ধরে পরের দিন সকালে শ্বশুর মশাইয়ের কাছ থেকে অ্যাওয়ার্ড নেব, এতো দেখছি পুরো গটা। অনেক হয়েছে জামাই দাদা, এবার ঘরে যাও, অনেক রাত হয়েছে। রশনি, রাইমা যাও, ঘরে যাও। সিরিয়াসলি আর ভালো লাগছে না। না মানে বোঝাই যাচ্ছে যেহেতু দিদিভাই টাইম মতো কাজ করেনি বলে মাঝরাত্রির এই পুরো নাটকটা হলো কি, তাই তো বড়মা? সিরিয়াসলি বৌদি, মানে ঝামেলা ক্রিয়েট করাতে তোমার কোনো জুড়ি নেই। ছাড়ো ঋষি, এসব বলে লাভ নেই, চলো। বড়মা চল। এবার থেকে যখনই আপনার মিষ্টি খেতে ইচ্ছে হবে আপনি আমায় বলবেন, আমি বানিয়ে দেব। আমি ঘরে যাই, হ্যাঁ শুয়ে পড়ি, তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি কিন্তু বুঝছি আলো রানী, বড় মায়ের চুরি করে খাওয়ানোর লাইকাই রান্নাঘরে ঢুকছিল, এইটা তুমি বুঝা, সব দোষ নিজের ঘাড়ে লইলে। হ্যাঁ তুমি এত ভালো কেন আলো রানী? তোর আপা কি কও না তুমি মাঝে মাঝে, উনি বাড়ির গুরুজন, ওনার মান রক্ষা করা আমাদের দায়িত্ব, কি তাই না? তুমি একখান মিষ্টি খাও দেখি। ওই দেখো, আমি নিজের হাতে বানিয়েছি। আমি সুপ্রিয় দত্ত আর ওনার স্ত্রী আসবেন, আমি রশ্মির সঙ্গে ওনার ছেলের বিয়ে ঠিক করেছি। তাহলে আমি আজকে রশ্মিকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। মিস্টার সুপ্রিয় দত্ত, মিস্টার সুপ্রিয় দত্ত মানে লাস্ট ইয়ার যিনি বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন, রাইট? উনি। ওয়াও, ওই ফ্যামিলিতে রশ্মির বিয়ে ঠিক করেছেন বাবা? উমা তুমিও ওদের চেনো নাকি? হ্যাঁ বড়মা, খুব ভালোভাবে চিনি, আমরা যেমন এখানে খুব নামকরা বিজনেস ফ্যামিলি ওনারাও তাই, আর ছেলের তো খুব প্রমিসিং ফিউচার, খুব ভালো সম্বন্ধ করেছেন আপনি বাবা। না মানে আমাদের মতন ফ্যামিলির তো ঠিক এরকম ফ্যামিলির সাথেই সম্বন্ধ হওয়া উচিত। আমি বিয়ে করব না। বাবা ওদেরকে নাচতে বারণ করো। তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার সিদ্ধান্তের উপর কথা বলো? বাবা আমি তখন পড়াশোনা করছি, আর পড়াশোনা কমপ্লিট না হওয়া অব্দি আমি এ সমস্ত বিয়ে ঠিক কিছু করব না। প্লিজ বাবা আমাকে জোর করো না, প্লিজ জোর করো না। রশ্মি তুই আবার বাবার মুখে মুখে কথা বলছিস? রশ্মি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
এরকম একটা ফ্যামিলিতে বিয়ে হওয়া কত প্রেস্টিজিয়াস ব্যাপার তুমি জানো? না ছোট বৌদি, আমি জানি না, ইভেন আমি জানতেও চাই না। আমি শুধু এটুকু জানি, আমি আমার কাছে বাবা এখন পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। দিদি ভাই, পড়াশোনা করো আর যাই করো, সেই তো হাঁড়ি ঠেলতে হবে। শুধু শুধু দেরি হলে একটা ভালো সম্বন্ধ হাত থেকে বেরিয়ে যাবে। আমি একটা কথা বুঝতে পারছি না, রোশনী যখন বিয়েটা করতে চাইছে না, তোমরা সবাই মিলে ওকে জোর করছো কেন? বাবা, এই বিষয়ে তোমার একটা কথাও শুনতে চাই। তুমি এই বাড়িতে শুধুমাত্র তোমার স্ত্রী আর তোমার মেয়ের বিষয়ে কথা বলতে পারো, এইটুকু অধিকারই আমি শুধুমাত্র তোমাকে দিয়েছি, যদিও সেটাও তুমি ঠিকঠাক পালন করো না। এই বাড়ির অন্য কোনো সদস্যর বিষয়ে আমি তোমার কোনো কথাই গ্রাহ্য করি না। দয়া করে এসব নিয়ে তুমি ভেবো না, প্লিজ। কেন বাবা? কারণটা আমি বলি তাহলে। কারণটা হচ্ছে, তুমি আমাকে এ বাড়ির সদস্য বলে মনেই করো না। গোটা পৃথিবীর কাছে আমি তোমার বড় ছেলে, অথচ তোমার বড় ছেলে জানেই না যে তার বোনের বিয়ে ঠিক হয়েছে। তাকে জানানোই হয়নি, জানানোর প্রয়োজনই কেউ মনে করেনি। শোনো রোশনী, তোমার ভালো লাগুক আর না লাগুক, এটাই এই বাড়িতে উদয়ন সিংহ রায় যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল, এবং সেটা প্রত্যেককে মেনে নিতে হবে। না না, তুমি আর একটা কথাও বলবে না। ওনারা কিন্তু ঠিক বিকেল চারটেই আসবেন, প্রস্তুত থাকবেন। চন্দ্রা, এটা তোমার দায়িত্ব, তুমি দেখে নেবে রোশনী যাতে ঠিক সময় মতো রেডি হয়। ওনারা কিন্তু ঘড়ির কাঁটা মেনে চলে। চারটের সময় আসবে? আমার তো চারটেতে ক্রেশ ছুটি হবে, আমি বাড়ি ফিরবো কি করে? বড় বৌমা শোনো না, তুমি না আজকে ওই গেস্টদের জন্য তোমার ওই মাছের চপটা বানিও। হ্যাঁ বড় বৌদি, তুমি মাছের চপটা দারুণ বানায়, আজ অব্দি যারা যারা খেয়েছে সবাই সুখ্যাতি করেছে। থাম দেখি, শুধু মাছের চপ দিলে হয় নাকি? একটা নিরামিষ মুখরোচক পদও তো দিতে হবে। আমি বলছিলাম যে গরম গরম পকোড়া হলে কিরকম হয়? তুমি থামো তো জামাই, বাজারে এখন খুব ফুলকপি পাওয়া যাচ্ছে, ভালো ফুলকপি এনে বড় বৌমা ফুলকপির সিঙ্গারা বানাবে। ও লাভলি, তারপরে স্পেশাল কিছু মিষ্টি হলে কেমন হয়? আরে দু তিন রকম মিষ্টি তো দিতেই হবে, তার সাথে শরবত, তবে না ঠিকঠাক আপ্যায়ন হবে। ব্যাস, আর সময় নষ্ট করে লাভ নেই, চাটা খেয়ে নেই, আমি স্পেশাল কিছু দোকান থেকে মিষ্টি কালেক্ট করতে বেরিয়ে পড়ি। না থাক, তোমাকে আর মিষ্টির দায়িত্ব নিতে হবে না, মিষ্টি বড় বৌমাই আনুক। আমি এই বাড়িতে এই ব্যাপারে বড় বৌমা ছাড়া আর কাউকে ভরসা করতে পারি না। হ্যাঁ, তুমি যা কাণ্ড করলে পূজোর সময়, রেহাই দাও বাপু, তোমাকে কিচ্ছু করতে হবে না। বৌদি, বুঝলি উদয়ন, আজ হবু কুটুমদের জন্য ফুলকপির সিঙ্গারা আর মাছের চপ করবে বড়নাথ বউ। বড় বৌমা, তুমি তো বাড়িতেই থাকো, তাই বাইরের খুব একটা খোঁজ খবর রাখো না। আজকে বিকেলে যারা আসছেন তারা যে কতটা হাই প্রোফাইল সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তাই চন্দ্রা আর বড়মা যতটুকু কাজের দায়িত্ব আজকে তোমাকে দিয়েছেন, তুমি দয়া করে ঠিক ততটুকুই পালন করো, কেমন? ওদের যত্নের যেন কোনো ত্রুটি না হয়, সিংহরায় পরিবার যাতে কোনোভাবে লজ্জায় না পড়ে সেটা তো তোমাকেই এনশিওর করতে হবে, তাই না? হে জগন্নাথ, কিভাবে সবটা সামলাবো আজ, কিভাবে ক্রেশে যাব? কিন্তু কোর মিটিংগুলো যদি ফার্স্ট হাফে হয় তাহলে তো আমি ঝলমলকে ক্রেশে ড্রপ করতে পারবো না। না মানে এখন স্কুলে ড্রপ করে দেবো, কিন্তু ওই টাইমটাই তো ক্রেশের টাইম, তখন তো আমি ড্রপ করতে পারবো না ওকে ক্রেশে। ঋষি, তুমি একটু দেখে নেবে প্লিজ। আমি? কিন্তু মেহুলি, আমার তো 11টা থেকে ইনভেস্টর্সদের সাথে মিটিং আছে, সেটা তো একটার আগে কখনোই শেষ হবে, ক্রেশে তো পৌঁছতে হবে 12টার মধ্যে। বলছিলাম যদি খুব অসুবিধা না হয় আমি কি দিয়ে আসতে পারবো? ও প্লিজ, তোমার মতন দায়িত্বজ্ঞানহীন মানুষের হাতে আমি আমার ঝলমলকে ছাড়তে পারবো না। আমি আলমার সাথে ক্রেশে যাব। ও আলমা, তুমি যাবে আমাকে
আমি কিন্তু পারি, আমি কিন্তু পারবো ঝলমলকে ক্রেশে নামিয়ে দিয়ে আসতে। ছোট তো আমাকে একবার ওখানে নিয়ে গেছিল। সেটা তুমি বললে তো হবে না, এ বিষয়ে মেহুলি যে ডিসিশনটা নেবে সেটাই ফাইনাল। হ্যাঁ ঠিক আছে, আর যখন এখন কোনো উপায় নেই তাহলে তুমি ড্রপ করে দিও ঝলমলকে। যাক, আমার ঝলমল বাবু সামলে নিল, জয় জগন্নাথ। ঝলমলকে আপনি কোথা থেকে পেলেন? ম্যাডাম আসলে আমি নিচেই ছিলাম, দেখলাম ও আসছে, তাই আমি ওকে নিয়ে এলাম সঙ্গে করে। ও ওকে, ঝলমল যাও, তুমি প্লে রুমে চলে যাও। বলছি ম্যাডাম, আপনার কাছে একটা অনুরোধ ছিল। অনুরোধ কিরকম? বলছি ওই আমার বাড়িতে না কয়েকজন আসবেন অতিথি, তো একটু যদি তাড়াতাড়ি বেরোতে পারতাম, মানে তিনটের সময় বেরোলেই হবে। ঠিক আছে, তিনটেতেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এইভাবে আগে বেরিয়ে যাওয়া এটা যেন রেগুলার বেসিসে না হয়। এ বাবা, না না, একদম নয়, একদম নয়। আমি শুধু আজকের দিনটার জন্যই অনুরোধটা করছি। চাকরির সেকেন্ড দিনেই যে আপনি আগে বেরোনোর এই পারমিশনটা পেয়ে গেলেন, এটা কিন্তু জেনারেলি হয় না। আসলে আপনি বাচ্চাদের খুব ভালোভাবে সামলাচ্ছেন, তো তাই জন্য ম্যাম রাজি হয়ে গেলেন। আমি তো জানি আমার জগন্নাথ দেব আছে, কেমন সমস্যার সমাধান করে দিলেন, জয় জগন্নাথ। পিকু আমার কিচ্ছু ভালো লাগছে না, তুই চলে আয়। তুই বুঝতে পারছিস আমি এখন ওখানে গেলে সমস্যাটা আরো বাড়বে। আমি কিচ্ছু বুঝতে চাই না পিকু, আমার মাথা কাজ করছে না। রোশনি তুই কেন এত ভয় পাচ্ছিস? বৌদি ভাই তো আছে, সব সামনে নেবে, তুই এত চিন্তা করিস না, কাঁদিস না। কি হবু কোনে, সাজগোজ কমপ্লিট? এটা কেটে দিল। তারপর ওই টুনটুনটা চকচকে টাকা নিয়ে নিজের বাসায় চলে এলো। তারপর থেকে ভাবতে লাগলো, বাবা আমি কত বড় লোক হয়ে গেছি জানো। তিনটে বাজতে চাই, গল্পটা শেষ করেই বেরোবো। তারপর তারপর কি হলো আন্টি? তারপর তারপর সেই টুনটুনি সবাইকে বলতে লাগলো, রাজার থেকে বেশি ধন ওর বাড়িতে আছে। আর রাজা যখন জানতে পারলো এই ঘটনা, তখন রাজা গিয়ে সেই সব টাকা নিয়ে চলে এলো। আর তারপর আমি জানি রাজা বড় ধনের কথা, টুনটুনির ধন নিয়ে গেল বাড়ির ভেতর। এই তো দেখছি আমার থেকে গল্প শুনে শুনে ঝলমলে সব মুখস্থ হয়ে গেছে। এ দিভাই, বৌদি ভাই কোথায় রে? জানি না, বড় বৌদি তো এখনো ফেরেনি। কি বৌদি ভাই বাড়িতে নেই? না, ঝলমলকে কখন ক্রেশে দিতে গেছে, এখনো তো আসেনি। তোরা ফোন করিসনি কেন রে? আরে ফোন, দেখ বাবা ফোন তুলো না, কোথায় গেছে, কোথায় গেছে? ঝলমল তোমার মা এসেছেন, চলে এসো। না ঝলমল আমার সাথে খেলবে না ঐশী, আজকে ঝলমলের বাড়িতে গেস্ট আসবে, তো তাই ঝলমলকে একটু আর্লি যেতে হবে, কালকে আবার এসেও তোমার সঙ্গে খেলবে। তুই যা, আমি আসছি। কি হলো ঝলমল, এসো, মা ওয়েট করছেন তো। বাই দ্য ওয়ে, দীপিকা ম্যাম আপনাকে জানাতে বললেন যে আজকে আপনাকে না আর্লি ছাড়া যাবে না। তাড়াতাড়ি রেডি হন আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে তো, তিনটে বাজে অলরেডি, ওরা চারটার মধ্যে চলে যাচ্ছে। ছাড় তো, বলছি আমি সাজবো না, আমি বিয়ে করবো না। কেন তুমি সাজিবে না বিরহিণী রাধিকে? ওদিকে কানু সোনা আসিতেছে পা টিপে টিপে। তুমি আমার ভালো লাগছে না। সে কি, আমি তো বেরোতেই যাচ্ছিলাম, আর আমি তো ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন বলেছিলেন, কিন্তু এখন আর ছাড়া যাবে না। দয়া করে এরকমটা করবেন না, আমি না খুব বিপদে পড়ে যাব, একটু বোঝার চেষ্টা করুন। এখানে তো বোঝানোর কিছু নেই, টেলার আসছে, চিলড্রেন্স ডে প্রোগ্রামের জন্য বাচ্চাদের ড্রেসের মাপ নেওয়া হবে আজকে, তাই আপনি চলে গেলে কি করে হবে বলুন।
আরো দু ঘন্টা তো লাগবেই, আসলে এতগুলো বাচ্চার কস্টিউমের ব্যাপার তো বুঝতেই পারছি। বাহ কি সুন্দর দেখাবে শাড়িটা, বলে তাড়াতাড়ি সেজে নে না সোনা বোন আমার লক্ষ্মীটি। বলছি তো পরবো না রোশনি। কি যে তাড়াতাড়ি কর, এখনো রেডি করে উঠতে পারলি না? এই তো মা এক্ষুনি হয়ে যাবে। আরে বাবা তুমি এত টেনশন করছো কেন বলতো? হ্যাঁ সেই তো, আমি তো একটুও টেনশন করবো না তাই না? আরে ওদিকে বড় মা সমানে আমায় তাড়া দিচ্ছে যে রোশনি রেডি হলো কিনা, এদিকে বড় মামা সে কখন বেরিয়েছে এখনো ফিরছে না, কি করবো? হ্যাঁ সত্যি বড় বৌদি যে কখন ফিরবে, প্রায় তো 3:30 বাজতে গেল। জগন্নাথ দেব কি করি এখন আমি, একটা পথ দেখাও দেখি। আরে ও বৌদি, আরে আরে ও বৌদি শট। হ্যাঁ জামাই দাদা, ঠিক ঠিক জামাই দাদা। হ্যাঁ বৌদি তুমি কোথায়? রশ্মি তো কান্নাকাটি করছে। জামাই দাদা একটা কারণে তোমাকে ফোন করেছি, আমি যে তোমাকে ফোন করেছি যেন কেউ না জানতে পারে। বৌদি তুমি টেনশন করো না, আমি আড়ালেই আছি, কিন্তু কি ব্যাপারটা সেটা আমাকে পরিষ্কার করে বলো তো। আমি না এখন বাড়ি ফিরতে পারবো না, কিছুতেই পারবো না। বাড়ি ফিরতে পারবে না মানে তুমি আছোটা কোথায়? দেখো জামাই দাদা আমি এখন কোথায় আছি আমি তোমায় বলতে পারবো না, কিন্তু যতক্ষণ না আমি বাড়ি ফিরছি তুমি একটু ওই দিকটা সামলে নাও, সব দিকটা একটু সামলে নাও জামাই দাদা। আমি কি করে সামলাবো আমি জানি না গো, আমি সত্যি বুঝতে পারছি না, আমি কিচ্ছু জানি না। আরে বৌদি হ্যালো, কি করে সামলাবো বলো তো।